দেখো আমরা এই এরার অ্যানালিসিস করছিলাম তো এরার অ্যানালিসিসের থিওরি আগের দিন আমরা শেষ করেছি এরার অ্যানালিসিসের থিওরি আমরা আগের দিন শেষ করেছি আজকে আমরা এরার অ্যানালিসিসের কয়েকটা প্রবলেম করব। তারপরে টিপিক্যাল কিছু প্রবলেম করব। দেখো টিপিক্যাল কিছু প্রবলেম করব সেইটা করে আমরা আজকে একটা ছোট্ট টপিক আছে সিগনিফিকেন্ট ফিগার্স অ্যান্ড রাউন্ডিং অফ এই টপিকটা শেষ করব ট্রুলি স্পিকিং এখন এই সব জায়গাগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন আসে এই সব জায়গাগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন আসে এখন ওকে যেহেতু সব জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসে সেই হেতু এই টপিকটা ইম্পর্টেন্ট কোনটা সিগনিফিকেন্ট ফিগার্স অ্যান্ড রাউন্ডিং অফ ওকে চলো স্টার্ট করছি হুম দেখো আগের দিন যা থিওরি করিয়েছি সেই থিওরির করসপন্ডিং প্রবলেম এখানে হবে যা থিওরি করিয়েছি তারই করসপন্ডিং প্রবলেম এখানে হবে রাইট আচ্ছা দেখো আগের দিন যা থিওরি করেছি তারই করসপন্ডিং প্রবলেম এখানে হবে কি বলেছে দেখো আ বডি অফ মাস মাসটা কিভাবে লিখেছে দেখো 5 প্লাস মাইনাস 0.5 কেজি দেখো 5 প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ কেজি এটা লেখার মানে হচ্ছে যে মাসটা ক্যালকুলেট করা হয়েছে সেই মাসটাতে এরার আছে কত এরার প্লাস মাইনাস ফাইভ কি বললাম প্লাস মাইনাস ফাইভ ওকে আচ্ছা ইজ মুভিং উইথ এ ভেলোসিটি টোয়েন্টি প্লাস মাইনাস ফোর মানে এখানে যে ভ্যালুগুলো দিয়েছে দেখো এখানে যে ভ্যালুগুলো দিয়েছে সবই দেখো এখানে যে ভ্যালুগুলো দিয়েছে সবই মেজার্ড ভ্যালু মানে কোনো একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করেছে দেখো কোনো একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করেছে এবং তারপরে এখানে ভ্যালুটা দিয়েছে তারপরে বলেছে ইটস এনার্জি উইল বি দেখো ইটস এনার্জি বি একটা জিনিস লক্ষ্য করো এটা গত বছরের কোয়েশ্চেন গত বছর এপ্রিল দেখো এপ্রিল ওকে আচ্ছা এইখানে না আমি একটু ক্যালকুলেটারের সাহায্য নিতে পারি নিতে পারি বললাম আমি বলছি না যে নেবই নিতে পারি যদি বড় ক্যালকুলেশন হয়ে যায় ঠিক আছে আচ্ছা দেখো প্রবলেমটা বডি অফ মাস মুভিং উদ ভেলাস্টিক কাইনেটিক এনার্জি কাইনেটিক এনার্জি কে লেখা হয় আফ এম বি স্কোয়ার এবার এইখানে যে ভ্যালু গুলো থাকে এই যে ফাইভ বা টোয়েন্টি এইটাকে এইটা হচ্ছে মিন ভ্যালু মনে আছে মিন ভ্যালু তার সাথে আমরা প্লাস মাইনাস এর দেখো এইটা হচ্ছে মিন ভ্যালু এবং তার সাথে আমরা কি বুঝতে পারছ হ্যালো বলো দুটোই পাচ্ছ দুর্দান্ত তাহলে মিন ভ্যালু যদি ক্যালকুলেট করতে হয় মিন ভ্যালু কে মিন ভ্যালু ক্যালকুলেট করতে হলে এইটাকেই আমাকে কাজে লাগাতে হবে এই ফাইভ আর এদিকে

সঙ্গে সঙ্গে না আমি এইটা করার পরেই অপশানটা দেখব অপশানে দেখো এইটা আর এইটাতেই একমাত্র থাউজেন্ড আছে তার মানে কি এই দুটো হবে না দেখো এই দুটো হবে না ওকে আচ্ছা এইবার আমি চলে যাব আমাদের সেই মাস্টার ফর্মুলায় সেই জেনারেল ফর্মে জেনারেল ফর্মে তাহলে বলো তো কে বাই ডেলটাকে যে ভেরিয়েবলগুলো থাকবে যে ভেরিয়েবেল গুলো থাকবে মানে যেগুলো দিয়ে যেগুলো মেজার করা হয়েছে আবার বলছি যে ভেরিয়েবেল গুলো থাকবে বা যেগুলো মেজার করা হয়েছে সেইটাতেই আমরা এরার লটা লাগাবো মানে আমি বলতে চাইছি এইখানে হাফ আছে এই হাফটা তো কনস্ট্যান্ট তাহলে এই হাফে কোনো এরার আসতে পারে না যে কনস্ট্যান্ট ভ্যালু যদি কোনো কিছু থাকে তাতে এরা আসতে পারে না আবার বলছি যদি কনস্ট্যান্ট ভ্যালু কিছু থাকে তাহলে সেখানে কোনো এরার আসতে পারে না দুর্দান্ত তাহলে কে বাই ডেলটাকে এখানে আমি কি লিখবো এম বাই ডেল্টা এম প্লাস এইখানে টু আছে হ্যালো এখানে টু আছে তাহলে সেটা কি হবে টু ইন টু হলো টু ইন্টু ডেল্টা ভি বাই ভি দেখো আমি কিন্তু আর এই জিনিসপত্রগুলো ক্যালকুলেট করবো না

তাহলে এইটা আসবে তাহলে এখান থেকে আমাকে যদি ডেল্টা কে বার করতে দেয় তাহলে হবে কে ইন্টু ডেল্টা এম বাই এম প্লাস টু ইন্টু ভি রাইট এইবার আমি কে এর ভ্যালু কত বসাচ্ছি থাউজেন্ড এইবার এইখানে ডেল্টা এম বাই এম ডেল্টা এম মানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই ফাইভ তারপরে প্লাস টু ইন্টু এখানে এর কত জিরো পয়েন্ট ফোর তার মানে জিরো পয়েন্ট ডিভাইডেড বাই ডিভাইডেড দেখো ট্রুলি স্পিকিং আমরা এই যে আহ এম বা ভি এইগুলো নিয়েছি এই ভ্যালুগুলো হচ্ছে এইটা হচ্ছে ফাইভ হচ্ছে এম টোয়েন্টিটা হচ্ছে ভি দেখো ফাইভ হচ্ছে এম টোয়েন্টিটা হচ্ছে রাইট দুর্দান্ত তাহলে এবার বলো এইখানে আমার কি কি তোমরা যদি এইটা ক্যালকুলেট করো ক্যালকুলেট করো তাহলে এইটা আসছে ওয়ান ফর্টি কাছাকাছি মানে এইটা আসছে ওয়ান বাই আমি প্রথমে একটু ক্যালকুলেট করে দিচ্ছি তারপরে দেখো দুই দিয়ে টেন হলো আর এইটা হচ্ছে ফোর বাই হান্ড্রেড এইবার এইটাকে যদি আমরা অ্যাড করি তাহলে এইটা আসবে ওয়ান দেখো তার মানে ডেলটা কে হচ্ছে ওয়ান ফর্টি তাহলে আমরা যখন কের মানে কে এর ভ্যালু লিখি কে প্লাস মাইনাস ডেলটা কে এইভাবে আমরা ভ্যালুটা লিখি তার মানে কোনটা আনসার বলো কোনটা আনসার বলো

ম্যাক্সিমাম এরার ইন দ্য ডেন্সিটি উইলবি হ্যালো 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 ম্যাক্সিমাম দেখো যখনই আমাদের ডেন্সিটির কথা বলি ডেন্সিটি মানে হচ্ছে মাস কি ভলিউম মানে হচ্ছে ওয়ার সিলিন্ড্রিক্যাল ওয়ার তাহলে এইটা যদি আমার সিলিন্ডার হয় এইটা যদি সিলিন্ডার হয় তার লেন থাকবে একটা তার রেডিয়াস থাকবে একটা

কোনো অসুবিধা নেই করার পরে একটু থেমে যাও দেখো আমি ক্যালকুলেট করছি ওকে এবার মাস ভলিউম মানে হচ্ছে এই সিলিন্ডারটার ভলিউম দেখো এই সিলিন্ডারটার ভলিউম পাই আর স্কয়ার ইন্টু এল মাথার উপর দিয়ে যাচ্ছে মাথার উপর দিয়ে যাচ্ছে যাচ্ছে না ওকে এবার এইটা ফর্মুলা এবার বলো তো দেম ভাবে এই পাইটা কনস্ট্যান্ট তাহলে যদি আমি এখান থেকে এররের ওই ফর্মুলা লাগাই ডেল্টা রো বাই রো ইকুয়াল টু ডেল্টা এম বাই এম এবারে দেখো এই দুটো নিচে আছে নিচে নিচে থাকলে মাইনাস হয় না প্লাস হয় আরে ভাই নিচে থাকলে মাইনাস হয় না প্লাস হয় এর মাইনাস शाबाश মাইনাস হয় হয় কি হয় না

এবার ডেলটা এম বাই এম প্লাস এবার হ্যাঁ ম্যাক্সিমাম এরার পার্সেন্টেজে দিয়ে দিয়েছে তাহলে আমাকে এইটাকে দেখো এইটাকে হান্ড্রেড দিয়ে গুণ করতে হবে তাহলেই তো আমি পার্সেন্টেজ এরারটা পাবো

প্লাস ডেল্টা এল ডেল্টা এল এ লিখবো জিরো পয়েন্ট ডিভাইডেড বাই এইট একটা কথা বলো তো এগুলো কিসে দেওয়া আছে সেন্টিমিটারে তাই না সেন্টিমিটারে আর এটা গ্রামে দেওয়া আছে এটা মিলিমিটারে দেওয়া আছে তাহলে আমি যখন এইখানে ক্যালকুলেশন করব তাহলে এই মিলিমিটার গুলোকে কি সেন্টিমিটারে নিয়ে যাব কি যাব না

বন্ধুগণ মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে ওকে দেখো এইটার সাথে কত গুণ করবো হান্ড্রেড দেখো এইটার সাথে কত গুণ করব 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 কি না এইবার এইটা আমাকে একটু ক্যালকুলেট করতে হবে কি করে ক্যালকুলেট করব বলতো টু ওয়ান থিং টু ওয়ান থিং এগুলোকে না এই হান্ড্রেড গুলোকে সব ভেতরে নিয়ে এসো এই হান্ড্রেডটাকে তাহলে দেখো এটা আসছে ওয়ান বাই জিরো পয়েন্ট ফোর সুবিধা হবে এইটা কত আসছে বলো তো হ্যালো 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 কত আসছে সিক্স বাই সিক্স প্লাস এইটা কত আসছে বলো ফোর বাই এইট এই দেখো তো আসছে কিনা দেখো 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 হান্ড্রেডটাকে ভেতরে নিয়ে এসছি ঠিক এইটা ওয়ান এইটা হাফ এইটা করলে কত আসছে এইটা করলে কত আসছে এইটা বলো টু পয়েন্ট ফাইভ তার মানে কত আসছে ও হচ্ছে आंसर 4% যেটা আছে দিয়ে দাও একটু ক্যালকুলেশন আছে একটু ফা যদি আমরা ক্যালকুলেশনটা করতে পারি এখান থেকে যে কোনো প্রবলেম নামিয়ে দিতে পারবো আবার বলছি এখান থেকে যে কোনো প্রবলেম নামিয়ে দিতে পারবো মাথার উপর দিয়ে যাচ্ছে ওকে নেক্সট

তোমরা আমাকে এইটাই বলো কি হবে এইটাই আগে প্রবলেমটা পড়ো কি বলেছে দেখো টু রেজিস্টেন্সেস আর গিভেন আর ওয়ান অ্যান্ড আর টু এরকম দিয়ে দিয়েছে দ্য পার্সেন্টেজ এরার ইন দ্য মেজারমেন্ট অফ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ওয়েন দে আর কানেক্টেড ইন প্যারালাল কি বলছে

আর টু বাই আর ওয়ান আর টু এইটা এর ভ্যালু হয় রাইট এবার এই যে টেন আর ফিফটিন দিয়ে দিয়েছে না এইটাকে অ্যাকিউরেট ভ্যালু বা মিন ভ্যালু বা নমিনাল ভ্যালুও বলে কি বললাম অ্যাকিউরেট ভ্যালু মিন ভ্যালু বা নমিনাল ভ্যালু বলে কি বললাম অ্যাকিউরেট ভ্যালু মিন ভ্যালু বা নমিনাল ভ্যালু বলে

এইটা ফর্মুলা এইবার এইটা থেকে আমি এইটা পেয়ে যাই এইবার বলো তো আচ্ছা আর ইকুইভ্যালেন্ট এর আর ইকুইভ্যালেন্ট এর নমিনাল ভ্যালু কত হবে আরে বাবা 10 50 10 15 অভিনন্দন অভিনন্দন স্যার স্যার একண்டை বুঝিয়ে দাও না আরে বাবা বলো একண்டை আরেকটু বুঝিয়ে দাও না আর ইকুইভ্যালেন্ট রে কোনটা এ ওকে

তাহলে বলতে ওই নমিনাল ভ্যালু কত আসছে আরে 6 150 by 25 6 আসছে হ্যাঁ গুড এইবারে গল্পটা শুরু মন দিয়ে দেখো এবারে গল্পটা শুরু মন দিয়ে দেখো ইম্পর্টেন্টটা বুঝবে ইম্পর্টেন্সটা এবার আমরা যে ফর্মুলা করেছি সেই ফর্মুলার একদম বেসিক্সে চলে যেতে হবে আমরা যে ফর্মুলা করেছি সেই ফর্মুলার বেসিক্সে চলে যেতে হবে আমি চলে যাচ্ছি দেখো মন দিয়ে দেখো ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর এইটা তো ফর্মুলা দেখো এইটা তো ফর্মুলা এইবার মন দিয়ে দেখো

ভেরি ইম্পর্টেন্ট তাহলে এইটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এইটা হয় ওকে এবার দেখো আমি যদি বি অফ সি ওয়াই এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান একে ডিফারেন্সিয়েট করি কি হয় বলো তো একে ডিফারেন্সিয়েট জিরো না

আমি এবারে এই জিনিসটাকে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেছি তাহলে যেটা ছিল ওয়ান বাই এক্স মানে ডি অফ ডি ওয়াই অফ ওয়ান বাই এক্স এইটাই হচ্ছে এইটা আপনি এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান কে ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান ধরেছেন টু দি পাওয়ার কি হয় এটা তো চেন রুল লাগাচ্ছি দিয়ার চেন রুল চেন রুল এইরকম প্রবলেম তো আমরা প্রচুর করেছি আমি ফর দ্য টাইম কে ওয়াই ধরছি তাহলে কে যদি ওয়াই ধরি তাহলে ওয়ান বাই ওয়াই স্কোয়ার হয় সেখানে আমি কে ওয়াই ধরেছিলাম এর জায়গায় এক্স বসিয়ে দিয়েছি তারপরে বাকিটা আমরা ডিএক্স বাই ডিডি ওয়াই করবো চেন রুল ভেতরে ঢুকবো কারেক্ট তারপরে আমরা ভেতরে ঢুকবো আচ্ছা তাহলে এবার বলো এইটা করলে যদি এইটা হয় তাহলে ওয়ান বাই আর ইকুইভ্যালকে যদি আমি ডিফারেনশিয়েট করি তাহলে এই রকম হয় কি হয় না হয় দেখো 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 सेम ভাবে মাইনাস অফ দিস স্যার এটা স্কয়ার হয়ে যায় ইয়েস স্যার একটা क्वेश्चन আছে বলছি টাইম রেসপেক্টে ডিফারেনশিয়েট করছি কেন আমি যার খুশি রেসপেক্টে ডিফারেনশিয়েট করতে পারি কেন রে ডিফারেনশিয়েট করছি দেখো ডিটি 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 কেটে দিচ্ছি না তাহলে নিচে কার রেসপেক্টে ডিফারেনশিয়েট করেছি সেটা কি আর থাকছে

আর টু এইবার দেখো আমি এখানে ডেল্টা আর ইকুইভ্যালেন্ট বাই আর ইকুইভ্যালেন্ট লিখছি ইকুয়াল টু এখান থেকে আর ইকুইভ্যালেন্টের স্কোয়ার থেকে একটা নিয়ে যাচ্ছি আর ইকুই ভ্যালেন্টের স্কোয়ার থেকে একটা নিয়ে যাচ্ছি এখানে লিখছি ডেল্টা আর ওয়ান বাই আর ওয়ান স্কোয়ার প্লাস ডেল্টা আর টু বাই আর টু স্কোয়ার এইটার সাথে কত গুণ করবো আর ইকুই এইবার এখানে আমার কি চেয়েছে পার্সেন্টেজ এটার চেয়েছে না দেখো মেজার ভ্যালু ডিস্টেন্স ভ্যাল দেয়া কানেক্টেড ইন প্যারাল হ্যাঁ পার্সেন্টেজ এরার চেয়েছে পার্সেন্টেজ এরার মানে এই ভ্যালুটা এর সাথে যদি আমি একশো গুণ করি যে যা আসবে সেইটা মানে এর সাথে যদি আমি একশো গুণ করি যা আসবে সেইটা তারাও দেখছি আর ইয়ে নেই ওকে আচ্ছা এবার আমি যেহেতু আর এখানে জায়গা নেই আমি একটু ওপরে নিয়ে যাচ্ছি এইটাই ক্যালকুলেশনটা দেখো ডেল্টা আর ওয়ান দেখো ডেল্টা আর ওয়ান কত বলেছে জিরো পয়েন্ট ফাইভ ডেল্টা আর টু জিরো পয়েন্ট ফাইভ

পার্সেন্টেজটা আর ইকুয়ালেন্টে বের করছি তো আমরা আর ওয়ান প্লাস আর টু কে একটা কোয়ান্টিটি ধরে ডেল্টা আর ওয়ান বাই আর ওয়ান কেন করতে পারি তাহলে এইটাকে যদি আমি কোয়ান্টিটি ধরি পুরোটা তাহলে আর ওয়ান আর আর টু তে যে এরার গুলো আছে সেইটা এলিমিনেট হয়ে যাবে দেখো আর ওয়ানে আর আর টু তে এরার রয়েছে যদি দুটোকে একসাথে একটা কোয়ান্টিটি ধরে নিই তাহলে সেটা এলিমিনেট হয়ে যাবে ওটা আসবেই না

জলদি 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 সমুদ্র 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 বোঝা যাচ্ছে সমুদ্র বোঝা যাচ্ছে

এই পেন্ডুলামের ওপরে অ্যাটলিস্ট চার থেকে পাঁচ বার এসছে আচ্ছা এইখানে কি বলেছে দেখো বলেছে ইন অ্যান এক্সপেরিমেন্ট ফাইন্ড অ্যাক্সেলারেশন ডিউ টু গ্রাভিটি ইউজিং সিম্পল পেন্ডুলাম দ্য টাইম পিরিয়ড ইজ জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড ইজ মেজার্ড ফ্রম টাইম অফ অসিলেশন উইথ এ ওয়াচ অফ ওয়ান সেকেন্ড রেজলিউশন ইফ মেজার্ড ভ্যালু টু মিলিমিটার দেখো টাইম পিরিয়ড এর ফর্মুলা হয় তোমরা এখন নাও জানতে পারো যদি না জানো অসুবিধা নেই আমি তো দিয়ে দিলাম এবার কি বলেছে দেখো কোথায় আমাকে অ্যাকিউরিসিটা ডিটারমাইন করতে বলেছে জিতে যদি জিতে ডিটারমাইন করতে বলে তাহলে আমাকে জি ইকুয়াল টু পুরো এক্সপ্রেশনটা লিখতে হবে কি বললাম জি ইকুয়াল টু পুরো এক্সপ্রেশনটা লিখতে হবে আমার বলার বক্তব্যটা খুব পরিষ্কার আমি এখান থেকে স্কোয়ার স্কোয়ার ইকুয়াল টু ফোর পাই এল আপন জি লিখছি এখান থেকে জি এর ভ্যালু জি এর ভ্যালু ফোর পাই স্কোয়ার পি স্কোয়ার ইন্টু এল লিখছি

এই অবধি যখন আমি লিখেছি এবারে আমাকে এই ডেটাগুলো পুট করতে হবে এবার মন দিয়ে শুনবে যখন আমরা এই ডেটাগুলো নেব এই এক্সপেরিমেন্ট থেকে তখন সেই ডেটাটা কখনো ডাইরেক্টলি বলে নাও দিতে পারে যে এটা এরার ডাইরেক্টলি নাও বলে দিতে পারে যে এটা এরার কি বললাম ডাইরেক্টলি নাও বলে দিতে পারে এটা এরার কি বলে দিতে পারে

ওয়ান সেকেন্ড রেজলিউশন মানে এই ওয়ান সেকেন্ড রেজলিউশন মানে ওই ক্লকটা মিনিমাম ওয়ান সেকেন্ড মেজার করতে পারে কি বললাম ওই ক্লকটা মিনিমাম ওয়ান সেকেন্ড রেজলিউশন মেজার করতে পারে তাহলে মিনিমাম ওয়ান সেকেন্ড মেজার করতে পারে আচ্ছা যদি মিনিমাম ওয়ান সেকেন্ড মেজার করে দেখো মিনিমাম সেকেন্ড মেজার করে তাহলে দেখো এইটা ওর সেকেন্ড আর কি বলবো এরপরে বলবো টেন সেন্টিমিটার কার লেন্থ এই কি বলে এর মানে এইটা হবে টেন সেন্টিমিটার আর এখানে বলেছে ওয়ান মিলিমিটার অ্যাকিউরে এবার দেখো আমি যদি এখানে ওয়ান বসাই আর এখানে টেন সেন্টিমিটার বসাই ওয়ান মিলিমিটার আর ডিভাইডেড বাই টেন সেন্টিমিটার তাহলে কিন্তু কাটছে না কি কাটছে না বলো কি কাটছে না ডাইমেনশনগুলো মানে এখানে মিলিমিটার আছে এখানে সেন্টিমিটার আছে হ্যালো এখানে মিলিমিটার আছে এখানে কি আছে সেন্টিমিটার আমি কি বোঝাতে পারছি বলো এখানে মিলিমিটার আছে এখানে সেন্টিমিটার আচ্ছা যদি মিলিমিটার আর সেন্টিমিটার আলাদা আলাদা থাকে দেখো আলাদা আলাদা থাকে তাহলে এইটাকে আমাকে কনভার্ট করতে হবে কারণ ডাইমেনশন লেস করতে হবে তার মানে বলতো ওয়ান সেন্টিমিটার ইকুয়াল টু কত মিলিমিটার হ্যালো ওয়ান সেন্টিমিটার ইকুয়াল টু কত মিলিমিটার

এই টাইম পিরিয়ডটা ক্যালকুলেট করব এইখানে যে টাইম পিরিয়ডটা আছে এই টাইম পিরিয়ডটা ক্যালকুলেট করব এইবার দেখো টাইম পিরিয়ড অফ 100 অসিলেশনস তার মানে টোটাল টাইম লেগেছে 0.5 পয়েন্ট এইটা হচ্ছে টোটাল টাইম লেগেছে এইটা হচ্ছে টোটাল টাইম লেগেছে হ্যালো বুঝতে পারছো তাহলে সেটা কেন বুঝিয়ে দেবেন দেখো এইটা না এক্সপেরিমেন্টটা না করলে বোঝানো মুশকিল এইটা এক্সপেরিমেন্টটা না করলে বোঝানো মুশকিল অ্যাকচুয়ালি এটাই কি 100 অসিলেশন করতে 0.5 সেকেন্ড লেগেছে না কি বলছ যে 100 বার অসিলেশন করতে 0.5 সেকেন্ড লেগেছে না মিন অফ 100 অসিলেশন দেখো এটা আমি एक मिनट हंड्रेड ऑसिलेशन और टाइम पीरियड ऑफ़ जीरो पॉइंट फाइव इस मेजर्ड फ्रॉम टाइम ऑफ़ हंड्रेड ऑसिलेशंस विद वाच का तो रिजोल्यूशन इफ़ मेजर्ड वैल्यू ऑफ़ लेंथ इज़ हम्म 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 डी एक्यूरेसी इन डी डिटरमिनेशन ऑफ़ जी आह ओके

In an experiment to find acceleration due to gravity, pendulum time period 0.5 s is measured from time of 100 oscillations. 0.5 odd. with a watch of at if measured value of length is to the accuracy information of g is found to be actually that whole problem time an it experiment. এই এক্সপেরিমেন্টে একটা পেন্ডুলামকে ঝুলিয়ে দেওয়া হয় সেই পেন্ডুলামটা কতবার এরকম এরকম দোলে সেইখান থেকে ডেটাটা ক্যালকুলেট করা হয় কি বললাম বুঝলে ডেটাটা ক্যালকুলেট করা হয় তো এখানে যেটা বলেছে এখানে একটু কনফিউজিং লাগছে এবার দেখো বলতো ক্লক দিয়ে আমি মিনিমাম কত মেজার করতে পারি ওয়ান সেকেন্ড

বলো এই টাইমটা হতে পারে না ওকে দেখো এই টাইমটা হতে পারে না তো এবার মন দিয়ে শোনো বেসিক্যালি দেখো বেসিক্যালি আমরা এই ইকুয়েশনটা যখন ইউজ করছি তখন টাইমের সাথে টাইমের সাথে টাইমের সাথে জি এর ওয়ান বাই টি স্কোয়ার এই ফর্মে ভ্যারি করছে দেখো টি টাইমের সাথে ওয়ান বাই টি স্কোয়ার ভ্যারি করছে ঠিক তাহলে বলো যদি একটা মেজার করতে আমার জিরো পয়েন্ট ফাইভ হয় তাহলে হান্ড্রেডখানা অসিলেশনে খানা অসিলেশনে

তার মানে ওই লগ দিয়ে মেজার করা যাচ্ছিল না বলে হান্ড্রেড বার অসিলেশন করিয়ে এবার মেজার করলো আমি কি বোঝাতে পারলাম তাহলে তুমি বলবে দাদা এই জিরো পয়েন্ট কি করে নিলো এটা একটা অ্যাভারেজ ভ্যালু নিয়েছে তার মানে টোটাল টাইম কতক্ষণ লাগলো বলো টোটাল টাইম কতক্ষণ লাগলো ফিফটি সেকেন্ডস লাগলো কি লাগলো না লাগলো এবার তোমরা যদি এখানে ক্যালকুলেট করো ওয়ান বাই হান্ড্রেড প্লাস টু বাই ওয়ান বাই ফিফটি ক্যালকুলেট করলে কত আসছে হান্ড্রেড ওয়ান প্লাস টু মানে ফোর হান্ড্রেড এইবার এইটার সাথে যদি আমি আরো হান্ড্রেড গুণ করি এইটার সাথে যদি আরো হান্ড্রেড গুণ করি এইটা কেটে যাচ্ছে আমার কাছে থাকছে

ओके अच्छा हम्म ए टॉर्क मीटर इज कैलिब्रेटेड टू रेफरेंस स्टैंडर्ड ऑफ मास लेंथ एंड टाइम ईच विथ 5 परसेंट एक्यूरेसी आफ्टर कैलिब्रेशन द मेजर टॉर्क विथ दिस टॉर्क मीटर विल हैव नेट एक्यूरेसी ऑफ अच्छा सुनो আমি আবার বলেছি এরার এ সবসময় আমাকে এইভাবে কোশ্চেন দাও দিতে পারে যে এত পার্সেন্ট এরার এত পার্সেন্ট এরার নয় সেখান থেকে ক্যালকুলেট করতে হবে না না এরকম নাও দিতে পারে আমাকে এই রকম অ্যাকিউরেসি ফর্মে দিতে পারে কি বললাম আমাকে এই রকম অ্যাকিউরেসি ফর্মে দিতে পারে ওকে যদি অ্যাকিউরেসি ফর্মে দেয় দেখো যদি অ্যাকিউরেসি ফর্মে দেয় তাহলে আমরা কিভাবে প্রবলেমটা সলভ করব তোমরা এই মুহূর্তে এই প্রবলেমটা যদি সলভ করতে চাও তাহলে একটু মাথাটা খাটাতে হবে কিরকম টর্ক আমি আগের দিনই বলেছিলাম টর্ক তখন বলেছিলাম ভেক্টরে বলিনি টর্ক টর্ক হয় আমি যদি টর্কের ম্যাগনিটিউড নিয়ে কথা বলি তাহলে হবে আর ইনটু এফ দেখো এইবার এই এফ মানে হচ্ছে মাস ইনটু অ্যাক্সেলারেশন তার মানে টর্কের যে ম্যাগনিটিউড হবে সেখানে আর এম আর অ্যাক্সেলারেশন থাকবে দেখো এবার মাস তো মাসি আর মানে ডিস্টেন্স অ্যাক্সেলারেশন মানে ডিস্টেন্স বাই টাইম স্কোয়ার তাহলে বলো তো এইটা মাস ডিস্টেন্স স্কোয়ার টাইম

তো সেই কারণে এখানে আমি ডেল্টা এল বাই এল লিখছি প্লাস বিউটিটা হচ্ছে এইখানে টি স্কোয়ার আছে মানে বেসিক্যালি নিচে টি স্কোয়ার ছিল তাহলে বলো তো এরারের জন্য কি হওয়ার কথা বন্ধুগণ এরারের জন্য কি হওয়ার কথা বলো 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 এরারের জন্য প্লাস না মাইনাস প্লাস প্লাস দুর্দান্ত এবার এইটার সাথে যদি আমি হান্ড্রেড গুণ করি এইটার সাথে আমাকে হান্ড্রেড গুণ করতে হবে এবার তোমরা বলতে পারিবে কি হবে ডেল্টা এম ও সবগুলোতে ফাইভ পার্সেন্ট অ্যাকিউরেসি বলে দিয়েছে আ তাহলে তো গেম ওভার হান্ড্রেড করলে এটার জন্য এটার সাথে যদি হান্ড্রেড করি টেল্টা এম বাই এম ইন্টু হান্ড্রেড সেটা আসছে ফাইভ পার্সেন্ট প্লাস টু ইন্টু দেখো বুঝতে পেরেছ কেটা দেখো প্রিভিয়াস ইয়ারের কয়েকটা টিপিক্যাল প্রবলেম আমি তোমাদের করিয়ে দিলাম প্রিভিয়াস ইয়ারের একটা টিপিক্যাল প্রবলেম করিয়ে দিলাম বাকি সব প্রবলেম এই টাইপের আমাদেরকে ওখানে যে ডেটাগুলো দেওয়া আছে সেই ডেটাগুলো থেকে দেখতে হবে যে কত দেখো যে ডেটাগুলো থেকে দেখতে হবে যে কত কি ইনফরমেশান দিচ্ছে সেখান থেকে আমাকে এরার ক্যালকুলেশনটা করতে হবে ঠিক আচ্ছা এবার আমি চলে যাব। কিছু দেখো কিছু টিপিক্যাল দেয় যে না দিয়ে দেয় যে কত এরার না এরার এইটাগুলো না দিয়ে দেয় তাও আমরা কি করে এরার অ্যানালিসিসটা করব সেটা দেখো এই একটা টিপিক্যাল প্রবলেম তোমাদের চোখের সামনে তোমাদের একটা আমি শিট দিয়েছি না এরার মেজারমেন্টের ওপরে পিডিএফ দিয়েছি না আগের দিন দিয়েছিলাম না এরার মেজারমেন্টের উপরে হ্যালো মাথার উপর দিয়ে যাচ্ছে আরে ভাই এরার মেজারমেন্টের উপরে আগের দিন একটা শীট দিয়েছিলাম না স্যার না মনে হয় আপনি তো শুধু এই পিডিএফটা পাঠিয়েছিলেন ও দিনি না স্যার আচ্ছা আমি এই সপ্তাহে পাঠিয়ে দেব এই প্রবলেম গুলো ডিটেইলে করে দেওয়া আছে কনসেপ্ট গুলো এখানে দিয়ে দিচ্ছি স্যার করাছিল হ্যাঁ হ্যাঁ একটা জিনিস জিজ্ঞেস করা ছিল যে স্যার এই ধরুন যেমন ওটাই ছিল টাইম পিরিয়ড পেন্ডুলামের একটা ফর্মুলা লাগলো এরকম টাইপের যখন লাগবে স্কুল টুলের পরীক্ষায় ওরা কি ফর্মুলা দিয়ে দেবে নাকি আমাদের জানতে হবে ফর্মুলা গুলো দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি ফর্মুলা গুলো জানো না তুমি যখন আরো কিছুদিন পর এক্সপেরিমেন্ট গুলো করবে তখন তুমি অটোমেটিক্যালি ফর্মুলা গুলো দেবে জেনে যাবে এবং তুমি যখন ফাইনাল এক্সামে যাবে তখন তোমার ফর্মুলা গুলো জানার কথা ঠিক এবং সেই ফর্মুলাগুলো তুমি জানো জানার কথা তো আইডিয়ালি ফর্মুলাগুলো দিয়ে দেবে না দিয়ে দেবে না আচ্ছা দেখো আমি তো এখানে ফর্মুলাটা দিয়ে দিয়েছি কি বলেছে দেখো কি বলেছে দেখো এই এই প্রবলেমটাও আমি যে ফুল করাবো তা নয় কিন্তু যেটুকু করাবো দেখো বলেছে ইফ মেজার্ড ভ্যালু অফ রেজিস্ট্যান্স ইজ আর 𝑤ার ডায়ামিটার ইজ এত মিলিমিটার এন্ড লেন্থ ইজ এত

লিস্ট কাউন্টটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে মিনিমাম কত মেজার করা যায় তাই না ওর থেকে কম হলে আমরা মেজার করতে পারবো না যেহেতু ওর থেকে কম হলে আমরা মেজার করতে পারবো না ওর থেকে কম যদি কোনো ওর থেকে কম যদি কোনো লেন্থ থাকে দেখো ওর থেকে কম যদি কোনো লেন্থ থাকে সেই লেন্থটা যদি আমরা মেজার করতে চাই তাহলে সেখানে এরার আসবে তাহলে ম্যাক্সিমাম কত এরার আসতে পারে যতটুকু লিস্ট কাউন্ট হ্যালো যতটুকু লিস্ট কাউন্ট লিস্ট কাউন্টের বেশি এরার আসবে না কিন্তু তার থেকে কম এরার আসতে আমি কি বোঝাতে পারলাম হ্যালো লিস্ট কাউন্টের যে ভ্যালুটা ধরো ওয়ান মিলিমিটার একটা মিনিমাম মেজার করতে পারে তাহলে এরপরে যখন আমরা মেজার করব তখন লিস্ট কাউন্টি হচ্ছে ম্যাক্সিমাম পারমিসেবেল এরার ঠিক ম্যাক্সিমাম পারমিসেবেল এরার তো ভেবে দেখো এইখানে রেজিস্টেন্সে ম্যাক্সিমাম পারমিসেবেল এরর দিয়ে দিয়েছে কিন্তু লেন্থ আর ডায়ামিটারে কিন্তু লিস্ট কাউন্ট দিয়ে দিয়েছে তাহলে বলতো তো এখন এই লেন্থ আর ডায়ামিটারে যে লিস্ট কাউন্ট দিয়েছে এটাই এর এরার না এটাই এর এরর না হ্যালো 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 দেখো স্যার হ্যাঁ বলো ফোর 4% কি বললাম এটাই এর এরর না হ্যালো হ্যালো হ্যালো

কিন্তু এর যে লেন্থ মেজার করেছে এই যে লেন্থ মেজার করেছে সেই লেনথে কাউন্টের থেকে বেশি হতে পারে না হ্যালো সেই কাউন্টের থেকে বেশি হতে পারে না ঠিক এবার দেখো এইটাকে স্বপ্নিল বোধ ঠিকই করেছে আমি ক্যালকুলেশন করে নি করে দিচ্ছি তোমরা একটু ক্যালকুলেশন করবে হয়তো আমি পুরোটা হয়তো নাও করতে পারি দেখো এইটাকে লিখতে পারি ডেল্টা রো বাই রো আবার কি বলেছি ফাই ফোর এগুলো সব কনস্ট্যান্ট সব উবে যাবে রেজিস্ট্যান্স ডেল্টা আর বাই আর প্লাস টু ইন্টু ডি স্কোয়ার টু ডেল্টা ডি বাই ডি প্লাস নিচে আছে এল ডেল্টা এল বাই এল দুর্দান্ত কি বললাম দুর্দান্ত এই দুর্দান্তকে আমি এবারে আচ্ছা ওকে পার্সেন্টেজের আর যদি বার করতে করব এবার দেখো দা ম্যাক্সিমাম পারমিশন ইন রেজিস্টিভিটি ওকে এইটা হচ্ছে রেজিস্টিভিটি এবার ডেল্টা আর কত তো ডেল্টা আর ডেল্টা আর জিরো আর কত 1.05 পয়েন্ট জিরো ফাইভ আর হচ্ছে জিরো আর আর হচ্ছে ওয়ান রাইট এবার প্লাস টু ইন্টু ডেল্টা ডি কত এই ডেল্টা ডি হচ্ছে লিস্ট কাউন্ট লিস্ট কাউন্ট কত বলেছে বলো বলো ডায়ামিটার লিস্ট কাউন্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো ডিভাইডেড বাই ডায়ামিটার কত দিয়েছে জিরো পয়েন্ট সিক্স প্লাস এইটাও মিলিমিটারে আছে এইটাও মিলিমিটারে আছে কনভার্ট করার দরকার নেই এবার ডেল্টা এল লিস্ট কাউন্ট কত দিয়ে দিয়েছে জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার আর এর লেন্থ কত দিয়েছে সেভেন্টি ফাইভ পয়েন্ট সেন্টিমিটার এই এই দেখো এই এই ভ্যালুগুলোকে যদি আমরা ক্যালকুলেট করি দেখো এই ভ্যালুগুলোকে যদি ক্যালকুলেট করি এবং তার সাথে যদি আমরা হান্ড্রেড গুণ করি হান্ড্রেড গুণ করি তোমরা ক্যালকুলেটারে ক্যালকুলেটারে ক্যালকুলেট করে বলো তো এটা কত আসছে এটা আইডিয়ালি ইয়ে করাটা ডিফিকাল্ট তোমার ক্যালকুলেটারে কেউ ক্যালকুলেট করে আমাকে বলো তো কত আসছে ক্যালকুলেটারে ক্যালকুলেট করে বলো তো কত আসছে এই কত আসছে কেউ ক্যালকুলেটরে ক্যালকুলেট করে বলো হ্যালো দেখো না দেখো না কো কেউ কারণ আমার তো 2.0 পয়েন্ট নিয়েছি 43 আসছে 43 হ্যাঁ মানে ডেসিমাল প্লেস দুটো নিয়েছি আর বেশি না এইটাকে ক্যালকুলেট করে দেখো 43 আসবে না কি করে পড়ছে 4.4% আসছে হ্যাঁ কত আসছে বলো 4. .4

হ্যালো কোথাও দিয়ে দিয়েছে দেখো তো দিয়ে দেয়নি তাহলে এখান থেকে আমি এর আর কি করে বার করবো আচ্ছা দেখো এর আর বার করার জন্য তো আমরা এটাই লাগাব ইকুয়াল টু এই ডেলটা এম বাই এম জি কনস্ট্যান্ট ডেলটা এল বাই এল পাই ইন্টু ফোর কনস্ট্যান্ট বন্ধুগণ এক্সপ্রেশনটা তো লিখতেই পারি এবার মন দিয়ে শুনবে এইখানে কোথাও এরা আর দিয়ে দেয়নি কিন্তু দিয়ে দিয়েছে কিন্তু তোদের মেজারমেন্ট দেখে যে তো লিস্ট কাউন্ট বোঝা যাবে আরেকবার বলো স্যার ওই মেজারমেন্টে 0.05 ওখান থেকেই তো লিস্ট কাউন্ট আমরা পেয়ে যাব কি করে কারণ ওখানে 0.05 স্যার টু ডেসিমাল প্লেসে লিস্ট কাউন্ট মানে ওর থেকে বেশি আর মেজার না 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 হ্যাঁ হ্যাঁ বলো বলো কে বলছো এটা তুমি কিছুটা ঠিক বলেছ এবার শোনো মন দিয়ে শোনো আমি একটা সেন্টেন্স লিখিয়ে দেব সেই সেন্টেন্সটা যদি আমরা একবার মানে লিখে নিতে পারি গেম ওভার কি শুনো এখানে লিস্ট কাউন্ট দেওয়া আছে দেখো ডিসকাউন্ট দেওয়া নেই দেখো লিস্ট কাউন্ট দেওয়া নেই যেহেতু লিস্ট কাউন্ট দেওয়া নেই डायरेक्टली তাহলে ইনডাইরেক্টলি এখানে দেওয়া আছে তাহলে এই ইনফরমেশনটা জানতে হবে আমি একটু লিখে দিচ্ছি ইফ নো ইনফরমেশন মন দিয়ে শুনবে If no information of list count is given then maximum permissible maximum permissible. পারমিসিবল এরার ইকুয়াল টু মন দিয়ে শুনবে কি বললাম প্লেস ভ্যালু অফ লাস্ট নাম্বার এটা ইম্পর্টেন্ট প্লেস ভ্যালু অফ লাস্ট নাম্বার হ্যালো

টোয়েন্টি পয়েন্ট জিরো কেজি কেজি এম এত লিখেছে দেখো 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 লিখেছে তো এইটা তো টোয়েন্টিও লিখতে পারত লিখতে পারতো কি পারতো না হঠাৎ করে টোয়েন্টি পয়েন্ট জিরো কেজি লিখেছে কেন কি বললাম টোয়েন্টি পয়েন্ট জিরো কেজি লিখেছে কেন কোনো আইডিয়া

টোয়েন্টি থেকে টোয়েন্টি পয়েন্ট মোর সেই কারণে এবার দেখো এইখানে যেমন এইখানে এইটা হচ্ছে লাস্ট নাম্বার দেখো এইখানে হচ্ছে এইটা লাস্ট নাম্বার ঠিক তাহলে ওটাই তো বলছি এই যে প্লেস ভ্যালু এই যে এই যে এই যে এই যে এইটা লাস্ট নাম্বারের প্লেস ভ্যালু প্লেস ভ্যালু বলতে এইখানটায় দেখো হ্যালো 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 দেখো এই যে এইটা যদি বলতো এখানে যদি আমাকে বলতো যে মেজার করেছি সেই মেজারে এম ইকুয়াল টু তাহলে বলতো কত হতো এখানটায় বোঝা গেছে এইটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান থেকে শুরু হয় সেই ওয়ানটা নিতে হবে ঠিক আমি বোঝাতে পারছি বলো এটার মানে হচ্ছে যে এক্সপেরিমেন্ট দিয়ে ও মেজার করেছে সেটা হচ্ছে যে ইনস্ট্রুমেন্ট দিয়ে এটাকে মেজার করেছে ডেসিমেলের পরে একটা ডিজিট পর্যন্ত ওকে অ্যাকিউরেট দিয়েছে তাহলে ডেসিমেলের পরে লিস্ট কাউন্ট কত ওটার জন্য এক এক করে যদি বাড়ে তাহলে জিরো পয়েন্ট ওয়ান না হ্যালো জিরো পয়েন্ট ওয়ান না আচ্ছা বলতো এই প্রবলেমটায় ডেল্টাইল কি হবে এবার বলো এল কত ওয়ান আর হবে তাহলে এটা কত হবে বলো তো ডেল্টা ডি কত হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার এই যে এটা হচ্ছে লাস্ট প্লেস ভ্যালু জিরো পয়েন্ট জিরো সেন্টিমিটার মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে বলতো এইটা কত হবে ডেল্সির মন দিয়ে শুনবে এইটা লেটেস্ট ডাউট থাকলে জিজ্ঞাসা করো এইটা লেটেস্ট এইরকম মানে যদি লিস্ট কাউন্ট না দেওয়া থাকে তাহলে এই যে মেজারমেন্টগুলো নেওয়া হয়েছে এই মেজারমেন্টগুলো দেখো এই মেজারমেন্টগুলো বেসিক্যালি মেজারমেন্টের মধ্যেই তোমার লিস্ট কাউন্টটা দেওয়া আছে এইটা আসবে আসে হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার্স অ্যান্ড রাউন্ডিং অফ থেকে যেটা একটু পরেই আমি তোমাদের করাবো আগে বলো এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়েছে কি হয়নি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কি হয়নি স্যার এরকম যদি দেয় ম্যাক্সিমাম পারমিশনেবল এরকম বার করতে তখন পার্সেন্টেজ এরটা দিয়ে দিলেই তখন আনসারটা পার্সেন্টেজ এরার বার করে হবে একদম এবার দেখো তুমি এইখান থেকে এই ভ্যালুগুলো পেয়েছো তোমার এখান থেকে যদি পার্সেন্টেজ এরার বার করতে দেয় সবগুলোকে হান্ড্রেড দিয়ে গুণ করে দেবে এটাকে ক্যালকুলেট করবে ক্যালকুলেটারে দেখো এইটাকে ক্যালকুলেট করবে ক্যালকুলেটারে এখান থেকে যেটা আসবে সেটাই আনসার যেটা আসবে সেটাই আনসার এই প্রবলেমটা একটা টিপিক্যাল প্রবলেম এটা মনে রাখবে লাস্ট প্রবলেম আজকের অন এরার কি বলেছে টু ফাইন্ড টু ফাইন্ড দ্য জি সিম্পল পেন্ডুলাম টি সেকেন্ড এল ইকুয়াল টু ওয়ান মিটার ওয়াজ এস্টিমেট ম্যাক্সিমাম ফাইন্ড দ্য ভ্যালু অফ জি পাই দশ ধরতে বলেছে

बोलो ठीक लिखे जी एक्चुअली परसेंटो बाय 200 आहा 100 তাহলে বলো তো ডেল্টা জি কত আসছে ডেল্টা জি কত আসছে ডেল্টা জি আসছে এর সাথে যদি আমি জি এর ভ্যালু গুণ করি তার মানে 0.2 তুমি এইটাও লিখতে পারো জি এর ভ্যালু অথবা জি এর ভ্যালু এইটাও লিখতে পারো দেখো জি এর ভ্যালু এই দুটোর মধ্যে যেকোনো একটা লিখতে পারো দেখো বুঝতে পারছো কিনা হ্যালো 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 দেখো বুঝতে পারছো কিনা বোঝা গেছে